नमस्कार बंधुरा, तो मुहूर्त सब बिग ब्रेकिंग न्यूज उठे आसछे अपार प्राइमरी ते नियोग के केंद्र करे आबारो कलकाता हाईकोर्टे स्टे दिए देया हलो, अर्थात सामयिक भावे स्थगितादेश दिए देया हलो। आबारो किन्तु परवर्ती शुनानी डेट धार्य करे देया होयेछे एबं सेक्षेत्रे जारा जारा मामला करेछिलो एइजे इंटरव्यू जे तालिका रयेछे ताते जे अस्वच्छता रयेछे तार अभियोगेर भित्तिते किन्तु नियोगे स्टे दिए देया होयेछे बोले खबर। तो चलो बंधुरा, कि खबर उठे आसछे आमरा देखे नि। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা সরাসরি নিউজে চলে যাব, কি বলা হচ্ছে দেখুন। উচ্চ প্রাথমিকের নিয়োগে ফের ধাক্কা, অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল হাইকোর্ট। কি বলা হয়েছে দেখুন, ফের উচ্চ প্রাথমিকের নিয়োগে ধাক্কা, ইন্টারভিউয়ের তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে 9 জুলাই এবং সেক্ষেত্রে আপনারা জানেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পূজোর মধ্যেই প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে মিলিয়ে প্রায় 24,000 শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে। সেই ঘোষণার পর চলতি বছরে 21 জুন উচ্চ প্রাথমিকে 14,339টি পদে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়। এরপরই ইন্টারভিউয়ের তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। মামলাকারীদের মূল অভিযোগ ছিল ইন্টারভিউয়ের তালিকা যেটা রয়েছে সেটা মোট নম্বরের উল্লেখ নেই, তার ফলে বেশি নাম্বার পাওয়া অনেক প্রার্থীর নাম তালিকায় নেই। অন্যদিকে কম নম্বর পাওয়া অনেকের নামই তালিকায় ঠাঁই পেয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই এসএসসি সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা, কিন্তু এসএসসির তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না মেলায় আদালতে দ্বারস্থ হয়েছেন তারা। অবিলম্বে প্রকাশিত তালিকা বাতিল করে মোট নম্বর উল্লেখ করে স্বচ্ছ তালিকা প্রকাশ করার আবেদনও করেছিলেন তারা। বুধবার এই মামলাটি ওঠে বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। গোটা বিষয়টি বিবেচনা করে মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি। পরবর্তী শুনানি হবে 9 জুলাই। আদালতের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশের অপেক্ষায় চাকরি প্রার্থীরা। উল্লেখ্য, এর আগে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল যার ফলে বারবার পিছিয়েছে গোটা প্রক্রিয়াটি। তো ইন্টারভিউ তালিকা প্রকাশ হওয়ায় দ্রুত নিয়োগ হবে বলে আশাবাদী ছিলেন চাকরি প্রার্থীরা। তবে ফের মামলার জটে নিয়োগ প্রক্রিয়া। উল্লেখ্য, জুন মাসে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের যে তালিকা প্রকাশ করা হয় তাতে যেমন 2012 সালের পরীক্ষার্থীরা রয়েছেন, তেমনই কেউ 2014 টেট উত্তীর্ণরা হয়েছিলেন। এবং 2020 সালের প্রথম মেধা তালিকা প্রকাশের পর মামলার জালে জড়িয়ে যায় গোটা পাক প্রক্রিয়া যেটা রয়েছে সেটা। সেই প্যানেলের বাতিল করে পুনরায় ইন্টারভিউ নিয়ে নতুনভাবে প্যানেল তৈরি করতে বলে কলকাতা হাইকোর্ট। ইন্টারভিউ তালিকা প্রকাশ হওয়ায় দ্রুত নিয়োগ হবে বলে আশাবাদী ছিলেন চাকরি প্রার্থীরা। তবে ফের মামলার জটে সাময়িকভাবে থমকে গেল এই গোটা নিয়োগ প্রক্রিয়াটি। তো যাই হোক বন্ধুরা, অনেকেই কিন্তু কোর্ট কেস করেছিলেন যারা পূর্বের তালিকায় যাদের নাম ছিল তাদের, কিন্তু এই জুন মাসের যে তালিকাটি বের করা হয়েছিল ইন্টারভিউ তালিকা তাতে কিন্তু অনেকেই বাদ পড়ে গিয়েছিলো, যার জেরে অনেকেই মামলা করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু নিয়োগে একটা সাময়িক স্টে অর্ডার পড়ে গেল এবং আবার পরবর্তী শুনানি যেটা জানা যাচ্ছে 9 জুলাই কিন্তু আবার শুনানি হবে। তো ইতিমধ্যে এই খবরটা উঠে আসছে বন্ধুরা, আপনাদের জানানো ছিল। যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই নিয়োগ নিয়ে যত যে সমস্ত মামলাগুলি উঠবে আগামী দিনে সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।